প্রথমবারের মতো ইসরায়েলের ঘুম উড়ে যাবার মতো সংবাদ দিয়েছে বা ইরান সরকারিভাবে স্বীকার করেছে যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য যে প্রযুক্তিগত সক্ষমতার বা যে প্রযুক্তির প্রয়োজন হয় সেটি তারা ধারণ করে, অর্থাৎ তারা ইচ্ছা করলেই একটি পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে। বন্ধুরা, এই বক্তব্য পূর্বে ইরান সরকারিভাবে স্বীকার করেনি, এবারই প্রথম সরকারিভাবে তাদের পারমাণবিক বোমা বানানোর ক্ষমতা বহির্বিশ্বে প্রকাশ করল। আর এটি শোনার পরে অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলের ঘুম কয়েকদিনের জন্য হারাম হয়ে যাবে এবং তারা আরও বেশি করে তৎপরতা শুরু করবে কিভাবে ইরানের উপর আঘাত হানা যায়। বন্ধুরা, মধ্যপ্রাচ্য এই ঘোষণার পর হয়তো উত্তপ্ত হয়ে উঠতে পারে, তবে কী ধরনের উত্তপ্ত হবে সেটা এখনই বলা যাচ্ছে না। বন্ধুরা, ইরানের এই ঘোষণার পর আমেরিকা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া কী হয় সেটি হলো দেখার বিষয়। ইসরায়েল অনেক দিন ধরে হুমকি দিয়ে আসছে যে তারা যে কোনো সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। তবে পূর্বেই কয়েকটি ভিডিওতে আপনাদের সামনে আমি জানিয়েছিলাম, ইসরায়েলের নিজস্ব কোনো বা একক কোনো ক্ষমতা নেই যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতাকে একেবারে ধ্বংস করে দেয়। যদিও বিচ্ছিন্নভাবে ইসরায়েল হামলা চালাতে পারে, তবে এটা নিশ্চিত সমগ্র ইরান জুড়ে ছড়িয়ে থাকা কমপক্ষে 10 থেকে 12টি পারমাণবিক প্ল্যান্ট ইসরায়েলি হামলার মাধ্যমে পুরোপুরি ধ্বংস হবে না। বন্ধুরা, আমেরিকা যদি সক্রিয়ভাবে ইসরায়েলকে সহযোগিতা না করে, তাহলে একক সক্ষমতার মাধ্যমে ইরানের সামগ্রিক পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতাকে ধ্বংসে করে দেওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। বন্ধুরা, এই বিষয়টি আমি এজন্য জোর দিয়ে বলছি, ইসরায়েলের কাছে যে তেলের ট্যাঙ্কারগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে সে তার যুদ্ধবিমানগুলোতে রিফুয়েলিং করবে, সেগুলোর ব্যাপারে ঘাটতি রয়েছে। আর এই ধরনের তেলের ট্যাঙ্কার ইরানে হামলা পরিচালনা করার জন্য তারা দ্রুততম সময়ের মধ্যে নতুন কয়েকটি ট্যাঙ্কার চেয়েছিল আমেরিকার কাছে, কিন্তু আমেরিকা তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যে ইরানে হামলা পরিচালনা করার জন্য যে ট্যাঙ্কারগুলো প্রয়োজন ইসরায়েলের, সেগুলো 2025-26 অর্থবছরের পূর্বে তারা ইসরায়েলকে হস্তান্তর করতে পারবে না। আর এর কারণেই হয়তো তাদের এই মহাপরিকল্পনাটি ভেস্তে যেতে পারে। তবে সামরিক এবং পারমাণবিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ইরান যে স্টেজে রয়েছে তার জন্য প্রতিটা ঘন্টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ইসরায়েল এবং আমেরিকার জন্য প্রতিটা সেকেন্ড আরও গুরুত্বপূর্ণ। কারণ ইরান বর্তমানে যে অবস্থায় চলে এসেছে, 2025-26 নয়, আর মাত্র 1 থেকে 2 মাসের মধ্যেই তারা একটা পারমাণবিক বোমা ইচ্ছা করলেই বানিয়ে ফেলতে পারে। আর সেই ঘোষণাটাই ইরান এবার সরকারিভাবে দিল। আর এই ঘোষণার পর আমরা নিশ্চিত যে ইরান হয়তো এইভাবে একসময় পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলবে। বন্ধুরা, ইরানের তরফ থেকে এই ধরনের সত্য আগে কখনো প্রকাশ করা হয়নি, যদিও ইরানের বেসরকারি তরফ থেকে কয়েকটি বক্তব্য দেওয়া হয়েছিল। তবে ইরান যেহেতু এবার অফিসিয়ালি এটি প্রকাশ করলো যে পারমাণবিক অস্ত্র নির্মাণের সামগ্রিক প্রযুক্তি তাদের কাছে রয়েছে, বন্ধুরা একটা বিষয় আপনাদের নিশ্চিত হতে হবে, পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতার বিষয়গুলো সকলে গোপন রাখার চেষ্টা করে এবং সামগ্রিকভাবে তারা এমনভাবে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে যেন তাদের প্রতিপক্ষ বা কাউন্টার পার্ট এই বিষয়টি সম্পর্কে তেমন ওয়াকিবহল না হয়। ক্রমান্বয়ে গোপনে গোপনে তারা মূল লক্ষ্যে এগিয়ে যায়, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের বিষয়গুলো এতদিন পর্যন্ত পরবর্তীতে যারাই অর্জন করেছে তারাই গোপন রেখেছে। বন্ধুরা, ভারতের কথা বলবেন, পাকিস্তানের কথা বলবেন, উত্তর কোরিয়ার কথা বলবেন, সকলেই গোপনীভাবে এমনভাবে তাদের পারমাণবিক কার্যক্রমগুলো চালিয়ে গেছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র নির্মাণের কার্যক্রমগুলো চালিয়ে গেছে, কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। আর হঠাৎ তারা বিস্ফোরণের মাধ্যমে নিজেদের জানান দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী। মোটামুটি পারমাণবিক অস্ত্রধারী বা পারমাণবিক ক্ষমতাধারী দেশগুলো এমন সময়ে তারা তাদের ক্ষমতাগুলো আত্মপ্রকাশ করে যখন তারা মোটামুটি একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে অথবা নির্মাণ করে ফেলেছে। বন্ধুরা, তারা যখন বলে তখন তারা অনেক দূর এগিয়ে গেছে, অর্থাৎ বাস্তব ছবিটি তারা তুলে ধরে না, তারা অনেক পেছনের ছবিটি তুলে ধরার চেষ্টা করে। আর এখন ইরান যেহেতু বলছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রযুক্তি রয়েছে, তার মানে আমরা ধরে নিতে পারি ইরান ইতিমধ্যে কয়েকটি পারমাণবিক অস্ত্র হয়তো নির্মাণ করেও ফেলতে পারে। অর্থাৎ ইরান আরেকটি বিষয়ের জন্য অপেক্ষা করছে, ইরানের উপরে যদি কোনো দেশ হামলা পরিচালনা করে, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সহায়তার মাধ্যমে তাদের প্রতিপক্ষ বা শত্রুরা হামলা পরিচালনা করে, তখন ইরান এমন একটি ঘোষণা দেবে যে নিজেকে রক্ষা করার জন্য সে শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে বাধ্য হলো। অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে চায়নি, কিন্তু ইরানের সার্বভৌম নিরাপত্তার উপর যখন আঘাত এসেছে তখন ইরান আর চুপ করে বসে থাকতে পারেনি, নিজেকে রক্ষা করার স্বার্থে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে বাধ্য হয়েছে। আর এই পারমাণবিক অস্ত্র নির্মাণ ইরান ততদিন করে যাবে যতদিন না পর্যন্ত প্রতিপক্ষ বা শত্রুরা ইরানের উপর থেকে তার সামগ্রিক সামরিক হুমকি প্রত্যাহার না করবে,
বন্ধুরা, এমন একটি ঘোষণার মাধ্যমে হয়তো আমরা এক থেকে দুই বছরের মধ্যে যদি একটি শান্তি চুক্তি বা পারমাণবিক চুক্তি নতুন করে তার প্রতিপক্ষ বা সহযাতি বিশ্বশক্তির সাথে না হয়, আমরা একটি ঘোষণা ইরানের কাছ থেকে হয়তো ভবিষ্যতে দেখতে পারব, যেটি খুব বেশি দূরে নয়। এক থেকে দুই বছরের মধ্যে এমন একটি ঘোষণা ইরানের তরফ থেকে চলে আসতে পারে। ইরান নিজের তরফ থেকে যখন ঘোষণা করেছে যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রযুক্তি ধারণ করে, সেক্ষেত্রে ইরান হয়তো এখন চেষ্টা করবে 90% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এনরিচড করার। যেহেতু ইরান এখনই 65%-এর কাছাকাছি পরমাণু ইনরিচ করতে সক্ষম হয়েছে, তাই সে ইচ্ছা করলে এখন 90%-এর উপরেও পরমাণু ইনরিচ করতে সক্ষম। বন্ধুরা, ইরানের তরফ থেকে পরোক্ষভাবে বিষয়গুলো সম্পর্কে টাচ দেওয়া হয়েছে। আর একটি বিষয় উল্লেখ না করলেই নয়, তা হচ্ছে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইরান সাহাব সয়নামেজে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রজেক্টটি চালু করেছে। এটি ইরান থেকে বিশেষ করে আমেরিকার কেন্দ্রস্থলও আঘাত করতে সক্ষম, অর্থাৎ এর পাল্লা 6,000 থেকে 8,000 কিলোমিটার পর্যন্ত ধরা হচ্ছে। সাহাব 3-এর রেঞ্জ হচ্ছে 2,000 থেকে 2,500 কিলোমিটার, আর সাহাব 4-এর রেঞ্জ হচ্ছে 3,000 কিলোমিটার উপরে, আর সাহাব 5-এর রেঞ্জ হচ্ছে 3,500 থেকে 5,000 কিলোমিটারের মধ্যে। বন্ধুরা, এই ধরনের সামগ্রিক রেঞ্জভিত্তিক ক্ষেপণাস্ত্র যদি ইরান তৈরি করতে পারে, আর একটা বিষয়, ইরানের এই সকল প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র অর্থাৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম, সুতরাং একই সাথে তারা দুইটি ক্ষমতা অর্জন করছে। এক, তারা দূরপাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জন করছে, আর এক সাথে তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অনেক দূরে পরমাণু অস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জন করছে। আর এর মাধ্যমে যে কৌশলগত ব্যালেন্সড ইরান তৈরি করতে চাচ্ছে, সেটি যদি হয়ে যায়, তাহলে টোটাল আমেরিকা এবং ইসরায়েলকে টেক্কা দিয়ে তাদের সামনে এমন একটি খেলা দেখালো ইরান, যার মাধ্যমে এই দুটি দেশ একেবারে চুপসে যাবে। সুতরাং ইরানের সার্বভৌম নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্রের প্রয়োজন রয়েছে। বন্ধুরা, পরমাণু অস্ত্র যুদ্ধ আটকায়, যুদ্ধ বন্ধ করে। পরমাণু অস্ত্র যুদ্ধ কখনো তৈরি করে না। তাই নিজের খবরদারি চিরতরে ধরে রাখার জন্য ইসরায়েল এখন পাগলা কুকুরের মতো হয়ে গেছে। বন্ধুরা, সে যে কোনোভাবে ইরানের পারমাণবিক সক্ষমতাকে অর্থাৎ পারমাণবিক অস্ত্র নির্মাণ সক্ষমতাকে বোতা করে দিতে চায়, শুধুমাত্র মধ্যপ্রাচ্যে খবরদারি করার জন্য এবং অনৈতিক কাজ, বিশেষ করে ফিলিস্তিন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে সকল দেশের সাথে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের ভূমি রয়েছে, প্রত্যেকের ভূমি সে দখল করে রয়েছে। বন্ধুরা, এই দখলদার রাষ্ট্রটি নিজের দখলকে স্থায়ী করার জন্য এমনভাবে গড়ে তুলতে চাচ্ছে মধ্যপ্রাচ্যটি, যে তার কাছে ছাড়া মধ্যপ্রাচ্যের আর কারো কাছে এই সকল পারমাণবিক অস্ত্র থাকবে না। বন্ধুরা, একটা জিনিস মিলিয়ে দেখেন, ইসরায়েল নামক এই রাষ্ট্রটির সাথে প্রতিটি মুসলিম দেশের, যাদের সাথে ইসরায়েলের সীমান্ত রয়েছে, তারা ভুক্তভোগী। এই রাষ্ট্রটি প্রত্যেকটি মুসলিম কান্ট্রির জায়গা দখল করেছে, ভূমি দখল করেছে অবৈধভাবে। ইউরোপ এবং আমেরিকা নিজেদেরকে মানবাধিকারের ধারক বলে বর্ণনা করে থাকে, তারা কেন এটি স্বীকৃতি দেয়? বন্ধুরা, দখলকৃত জেরুজালেম, তারা সিনাই উপদ্বীপ দখল করেছে, তারা সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করেছে, তারা ইরাকের কাছ থেকে এখন ভূমি দখল করবে, এবং ক্রমান্বয়ে তারা তাদের দখলকে আরও বিস্তৃত করবে। সেই টার্গেট তাদের নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, ইসরায়েলিরা বিশ্বাস করে ফোরাত নদীর তীরবর্তী পর্যন্ত তাদের রাষ্ট্র বিস্তৃত হবে, অর্থাৎ সেই ফোরাত নদী পর্যন্ত যদি তাদের দখল করতে হয়, তাহলে ইরাকের একটি অংশ তাদের মধ্যে ঢুকে যাবে, আর সেই লক্ষ্য তারা এগিয়ে যাচ্ছে। আর এটিকে ঠেকানোর জন্য একমাত্র পথ হচ্ছে মধ্যপ্রাচ্যের যে কোনো একটি মুসলিম দেশের বা কয়েকটি মুসলিম দেশের পারমাণবিক অস্ত্র নিজেদের ভাণ্ডারে যোগ করতে হবে, তা না হলে তাদের খবর আছে। যদি মুসলিমরা পারমাণবিক অস্ত্রধারী হয়ে প্রতিরোধ করতে না পারে, তাহলে তারা প্রতিনিয়ত বিভিন্ন দেশের সীমান্ত অস্বীকার করে নতুন নতুন ভূমি দখল করবে। এক্ষেত্রে শুধু ফিলিস্তিনেরাই ক্ষতিগ্রস্ত হবে না, ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, ইরাক, এই সকল দেশগুলোই ইসরায়েলের থাবা থেকে মুক্তি পাবে না, এমনকি তুরস্কের উপরও সে থাবা বিস্তার করতে পারে। তুরস্ক যেহেতু বর্তমানে মুসলিম বিশ্বে একটি সমীহ জাগানো শক্তি হয়ে উঠছে, শক্তিশালী তুরস্ককে কখনোই ইসরায়েল স্বীকার করবে না। সুতরাং একশ্রোত্র আধিপত্য ধরে রাখার জন্য যা করার ইসরায়েল তাই করার চেষ্টা করবে। আর ইরানের সেই ঘোষণা বা ইরানের আজকের এই ঘোষণা ইসরায়েলের সেই ধরনের চিন্তাভাবনার উপরে চপেটাঘাত। আর যদি কার্যকরভাবে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে, তাহলে সেটি বড় ধরনের একটি সাকসেস হবে, শুধুমাত্র ইরানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের সাধারণ মানুষের জন্য, এবং তার সাথে তুরস্ক অগ্রবর্তী পন্থায় নতুন নতুন পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রজেক্ট হয়তো হাতে নেবে। ইতিমধ্যে তুরস্ক সারা দেশব্যাপী রাশিয়ার সহায়তায় 4টি বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রিয়েক্টর নির্মাণের ঘোষণা দিয়েছে। বন্ধুরা, এর মাধ্যমেই তুরস্ক হয়তো তার পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রথম ধাপটি শুরু করলো। এখন দেখা যাক, কয়েক বছর পরে আমরা ইরান এবং ইসরায়েলকে এবং তুরস্ককে কোন অবস্থায় দেখতে পাই,
তবে ইসরায়েলের জন্য চরম এক বেদনাদায়ক অধ্যায় শুরু হতে যাচ্ছে, আমার কাছে তাই মনে হচ্ছে। বন্ধুরা, এই ব্যাপারে নতুন কোনো আপডেট থাকলে আমরা সবার আগে আপনাদের সামনে নিয়ে আসব। আর সেই আপডেটগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি আমার দেশে এবং বিদেশে অবস্থানরত বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।